हेलो गाइज अस्सलाम वालेकुम, दिस इज हन्नान वंस अगेन बिफोर यू। आई होप यू ऑल आर डूइंग गुड। हमें आज के अपन नहीं आसि नतून एक वीडियो जेटी हे विख्यात एक मस्जिद बरशालर भरे बरशाल विभाग के विख्यात एक मस्जिद से गुठिया मस्जिद जार सौंदर्य और आलोकसज्जा जाके अवश्य आकृष्ट करते बाध्य कर। सो बंधुरा आज हमें अपन के देखो गुठिया मस्जिद विभिन्न सौंदर्य और कारिकुलम। सो हमारे संगे थकून और देते थकून हमारे भिडियोटी। इस्लामी स्थापत्य शिल्पर उज्जवल निदर्शन बैतुल अमान जामी मस्जिद। स्थानीय गुठिया मस्जिद नामे परिचित मस्जिद टी बांग्लादेशेर अन्यतम सेरा दृष्टिनंदन मस्जिद। मस्जिदे ढुकते ही हाथे डान पाशे रयेछे एकटी विशाल बड़ पुकुर, इच्छे करले दर्शनार्थीरा गा भिजिए नीते पारेन। बसार जो रहे दुटी बेंच, आधुनिक स्थापत्य शैलीर अनन्य दृष्टान्त। मस्जिदटी दक्षिण बांगलार जनपद बरशाल जिलार उजिरपुर उपजिलार गुठिया यूनियनेर चानगुड़िया ग्रामे अवस्थित। बरशाल शहर थेके 19 किलोमीटर दूरे बरशाल सड़कघाटी सड़कर सन्निकटे एर अवस्थान। बरशाल शहर नथुल्लाबाद बस टर्मिनल थेके बस और लेगुना दिए अनायासे जावा जाए गुठिया मस्जिदे। मस्जिदटी देशेर सेरा अन्यतम पर्यटन केंद्रे परिणत होयेछे। बिकेल बेलाय देखा जाए सब बयसी धर्म बर्ण निर्विशेषे सर्ववयसी मानुषेर उपचे पड़ा भीड़। चोख जुड़ानो बैतुल अमान जामे मस्जिदटी प्रतिष्ठा करें विशिष्ट समाजसेवक व्यवसायी ও রাজনীতিবিদ সরদার শরীফউদ্দিন আহমেদ সান্টু। মুসলিম স্থাপত্যকৃত বাইতুল আমান জামে মসজিদটির কাজ শুরু হয় 2003 সালের 16 ডিসেম্বর। এখানে যে মাছগুলি দেখতে পাচ্ছেন খাবার দিলেই আপনার কাছে চলে আসবে। মসজিদটির কাজ শুরু হয় 2003 সালের 16 ডিসেম্বর আর এটি 2006 সালের 20 অক্টোবর জুমার নামাজের মাধ্যমে উদ্বোধন করা হয়। নান্দনিক এই মসজিদটি 14 একর জমির উপরে নির্মিত হয়েছে। 20 কোটি টাকা ব্যয় হয়েছে এই মসজিদটি তৈরি করতে। মসজিদের ভিতরে এবং বাহিরে একসাথে 8000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে দেখা যায় দুটি ফোয়ারা রয়েছে। দৃষ্টিনন্দন এ ফোয়ারা পর্যটকদের মন আরো আকৃষ্ট করেছে। আমরা পার্কিং এরিয়া থেকে হেঁটে হেলিপ্যাডের দিকে আগাচ্ছি। অসম্ভব সুন্দর সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা এই গুঠিয়া মসজিদ চোখ ধাঁধানো সৌন্দর্য, সবুজের সমারোহ আর মসজিদের সৌন্দর্য মনকে আকৃষ্ট করে এবং প্রশান্তি দেয়। ফাল্গুনের শুরুতেই ফুলের সুবাসে উজ্জীবিত হয়ে আরো সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে গুঠিয়া মসজিদের আলোকসজ্জা এবং সৌন্দর্যকে।
মসজিদের আঙিনা জুড়ে তৈরি করা হয়েছে ফুলের বাগান, গাড়ি পার্কিং ও হেলিপ্যাড। মসজিদের তিন দিকেই রয়েছে মনোরম লেক। মসজিদের ক্যাম্পাস জুড়ে রয়েছে শত শত বাতি ও লাইট পোস্ট। আলোর ঝলকানিতে সন্ধ্যায় ও রাতে মসজিদের সৌন্দর্যে যুক্ত হয় নতুন মাত্রা। আলোয় উদ্ভাসিত মসজিদটি অপূর্ব সুসময়ে অবাক করা মন মাতানো সৌন্দর্য ধরা দেয়। রাতের সে দৃশ্য খুবই চমৎকার ও মনোমুগ্ধকর। মসজিদের প্রবেশ পথের দুই পাশে রয়েছে দৃষ্টিনন্দন দুটি ফোয়ারা, যা মানুষের মনকে আরো প্রফুল্ল করে। বৃষ্টি গম্বুজের স্থাপত্যকলায় সাজানো পুরো মসজিদ। মাঝখানে প্রধান গম্বুজের চারপাশে বৃত্তাকারে লেখা রয়েছে আয়াতুল কুরসি। এ মসজিদের প্রধান গম্বুজটি চোখ জুড়ানো ও আকর্ষণীয়। মসজিদের তোরণে ও দেয়ালে খচিত রয়েছে আরবি ক্যালোগ্রাফি। মসজিদটি রয়েছে একটি সুউচ্চ মিনার। যা 183 ফুট উচ্চ এই মিনারটি অন্য সুন্দর। স্তম্ভটি নিম্নলিখিত পবিত্র স্থানে মাটি ও জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে। মক্কা শরীফের মাটি, যে স্থানগুলো মক্কা শরীফের মাটি কালেক্ট করা হয়েছে, কাবা শরীফের মাটি, আরাফায়ের ময়দানের মাটি, মুজদালিফায়ের মাটি, ময়দানে মিনা এর মাটি, জাবালে নূর অর্থাৎ পাহাড়ের মাটি, কুরআন মাজিদের প্রথম আয়াত জাবালে নূরে নাজিল হয়। জাবালে নূর পাহাড় এর মাটি নবীজি ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্থান এই স্থানে লুকিয়েছেন। জাবালে রহমত পাহাড়ের মাটি, নবীজি বিদেহ হজের ভাষণ এখানেই দিয়েছেন। নবীজির জন্মস্থানের মাটি, এই মাটি সংগ্রহ করতে সাহায্য করেছেন সাইফুল ইসলাম সুজন। জেদ্দা, যেসব স্থানে মাটি সংগ্রহ করা হয়েছে তা হল মা হাওয়া আলাইহিস সালামের কবরস্থানের মাটি, মসজিদে রহমতের মাটি আরব সাগরের পাড়ে অবস্থিত। মদিনী শরীফের যে সকল জায়গায় মাটিগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো হচ্ছে মসজিদে কুবা এর মাটি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মিত প্রথম মসজিদ। ওহুদের যুদ্ধের ময়দানের মাটি, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এর মাজারের মাটি, মসজিদে আল কিবলাতাইনের মাটি, মসজিদে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মাটি, মসজিদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর মাটি, জান্নাতুল বাকি এর মাটি, মসজিদে নববী এর মাটি, জুল হুলাইফা মিকাতের মাটি, এই মাটিগুলো সংগ্রহ করতে সাহায্য করেছেন মাহমুদুল্লাহ মিয়া। বাগদাদ শরীফের মাটি, বরফির হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতের লেখা তাবিজ ও মাজারে পাওয়া দুটি পয়সা। আজমির শরীফের মাটি, এখানে রয়েছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারের মাটি। 21টি গুরুত্বপূর্ণ জায়গার মাটি দিয়ে স্তম্ভটি নির্মাণ করা হয়েছে। স্তম্ভটি জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।